হ্যালো গাইজ, আজকে ছোট্ট একটা কিউ অ্যান্ড এ আর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন নিয়ে আমি আজকে এসি পাঠানগর প্যারামোসিটির ইউটিউব চ্যানেল থেকে। যেমনটা আপনারা সবাই জানেন যে অনেক দিন যাবৎ ইউটিউব চ্যানেল আমাদের ক্লোজ রয়েছে এবং পাঠানগর প্যারামোসিটি কোনো অ্যাক্টিভিটি হয় না। কিছু কাজের প্রেশারের জন্য, ব্যক্তিগত কোনো কারণের জন্য এরকম জিনিসটা হয়েছে। আমি খুবই দুঃখিত তার জন্য। বাট আজকে কিছু কিউ অ্যান্ড এ কিছু মানুষ প্রশ্ন করেছে আমাদের, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আই থিঙ্ক আমার সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া দরকার। কারণ আমি দেখছিলাম অনেকদিন ধরে আমি মেবি অ্যাক্টিভ নেই ইউটিউবে, আমরা অ্যাক্টিভ নেই বাটনগো প্যান মাসে রেডি, বাট কিছু প্রশ্ন এসছে যে প্রশ্নগুলোর আই থিঙ্ক উত্তর দেওয়া খুব দরকার। সো চলুন শুরু করা যাক। আমি দীপাঞ্জন দে, এই সোসাইটির ফাউন্ডার। ফার্স্ট প্রশ্ন এসছে, ক্যান ইউ প্লিজ ট্রাই টু কমিউনিকেট উইথ সুশান্ত সিং রাজপুত স্যার? আমি জানি না এই প্রশ্নটা কে করেছে, কারণ এখানে অরিজিনাল কোনো ইউজার নেম আসেনি। বাট এই প্রশ্নটার অ্যান্সার অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে গেলে আপনি পেয়ে যাবেন যে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আমরা বাটনগর প্যানমাল সৃষ্টি কেন কমিউনিকেট করার কোনোদিন চেষ্টা করেনি, ইন ফিউচার করবেও না, যতই আপনারা রিকোয়েস্ট করুন বা না করুন। আমার মনে হয় ভিডিওটা যদি আপনারা দেখেন খুব ভালোভাবে পরিষ্কারভাবে ওখানে বলা আছে যে কেন আমরা কোনো মৃত ব্যক্তির সাথে ওইভাবে কমিউনিকেট করতে পারি না বা করতে চাই না, যাকে আমরা ব্যক্তিগতভাবে বা পার্সোনালি চিনি না। তো আই থিঙ্ক ভিডিওটা দেখলে আপনারা সেই অ্যান্সারটা পেয়ে যাবেন। ধন্যবাদ। সেকেন্ড প্রশ্ন, যদি কোনো বাধা নিষেধ না থাকে তাহলে দয়া করে এই জায়গাটির রাজারহাটে কোন জায়গা সেটা বলুন, এক্সাক্ট লোকেশানটা। একটা নাম্বার দিয়ে গেছে ফোন নাম্বার, এই নাম্বারে প্লিজ SMS করলে বললে খুব ভালো হয়, আশা করি আপনি আমার অনুমতি রাখবেন। এই প্রশ্নটা করেছে শান্তনু ভট্টাচার্য। আমি তার উদ্দেশ্যে বলি, প্রথম কথা ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া সাইট এবং পাবলিক পাবলিক ডোমেন, তো পাবলিকালি আমার মনে হয় কোনো নাম্বার, নিজেদের পার্সোনাল নাম্বার শেয়ার করা উচিত না। মেবি প্রবলেম হতে পারে, বিকজ সব মানুষ সমান নয়, এখানে কোনো মানুষ রয়েছে কোনো মানুষের ক্ষতি করার জন্য, ফোন করে ডিস্টার্ব করার জন্য, অন্য কোনো ক্ষতি না করতে পারলেও। তো আই থিঙ্ক এটা উচিত না নিজের ফোন নাম্বার শেয়ার করা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে রাজারহাটে আমরা একটা কেস করেছিলাম, এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, খুব পপুলার হয়েছিল কেসটা। বাট আমরা কিছু পলিসি রয়েছে আমাদের সোসাইটিতে এবং প্যারানর্মাল ওয়ার্ল্ডে বা প্যারানর্মাল ফিল্ডে, যে কোনো ক্লায়েন্ট বা কোনো পার্সোনাল কেস করলে সেই পার্সোনাল কেস বা সেই ক্লায়েন্টের কেসের ডিটেলস আউটসোর্স করা যায় না বা পাবলিকালি আনা যায় না। যেটুকু দরকার, যেটুকু এক্সাক্ট ভিডিও এভিডেন্সের জন্য দরকার, সেইটুকু বাদে বাদ বাকি সবটাই আমরা গোপনতা রাখি, গোপনের মধ্যে রাখতে হয়। কারণ অনেক সময় ক্লায়েন্টও এটা আমাদের জোর করে বলে বা ক্লায়েন্টেরও একটা রিকোয়েস্ট করে যে এটাকে আমরা সেফ রাখি, যাতে এটা আমরা যাতে পাবলিক ডোমেনে না নিয়ে আসি তাদের ব্যক্তিগত ব্যাপারটা। বিকজ প্যারানর্মাল ইনভেস্টিগেশন চলাকালীন এমন অনেক কিছু আমরা জানতে পারি সেই ক্লায়েন্টের ব্যাপারে বা ক্লায়েন্টের পাস্ট লাইফ সম্পর্কে, যেটা কিনা পাবলিকালি আসলে মেবি ক্লায়েন্টের প্রবলেম হতে পারে তার পার্সোনাল লাইফে, ইভেন তার কমার্শিয়াল বা জব ফিল্ডে। তো আমরা সেই জিনিসটা কোনোদিন করতে পারি না। তো প্লিজ এরকম ধরনের রিকোয়েস্ট নেক্সট টাইম থেকে প্লিজ আর করবেন না। আশা করি শান্তনু ভট্টাচার্য আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। থার্ড কোশ্চেন ফ্রম বাচপানা কেনারাম, ওনার প্রশ্ন, ইন মাই লাইফ টাইম আই হ্যাভ ভিজিটেড দ্য আদার ডিমেনশন বাই অ্যাক্সিডেন্ট অ্যান্ড সিন ঘোস্ট অ্যান্ড স্পিচার্স, বিকজ ইটস এ ভেরি হার্মফুল ফর এনি লিভিং বিং টু বিয়ার দেয়ার প্রেসেন্স। সি আই ডোন্ট থিঙ্ক ইটস এ কোশ্চেন, ইটস এ লাইক স্টেটমেন্ট, বাট আমি এই প্রশ্ন বা এই টেক্সটার উদ্দেশ্যে বা এই কমেন্টের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। ঘোষ জিনিসটা কি, আমাদের বাঙালিদের বা আমাদের অন্যান্য সবার মধ্যে একটা জিনিস রয়েছে যে ঘোষ মানে ভূত, আমরা ভূত বলি না। আমি প্রথম দিনও বলে এসেছি সেটা, যখন আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতাম, এখন আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন সেরকমভাবে করি না কাজের প্রেশারে বা নিজেদের পার্সোনাল লাইফের জন্য। তো ঘোষ জিনিসটা কি, ইটস নট লাইক এ ভূত অর লাইক সামওয়ান হু অলওয়েজ ট্রাইং টু কিল পিপল। ঘোস্ট হচ্ছে আমরা যখন আমরা এই মুহূর্তে জীবিত রয়েছি, আমাদের মধ্যে কনসিয়াসনেস রয়েছে, আমাদের মধ্যে
একটা স্পিরিট রয়েছে, সেই স্পিরিট যখন আফটার ডেথ, সেই স্পিরিট যখন আমাদের ফিজিক্যাল বডি থেকে বেরিয়ে যায় তাকেই আমরা ঘোস্ট বলি। ঠিক যেমন আমরা ভগবানকে, কেউ ভগবানকে জিসাস বলে, কেউ ভগবানকে দুর্গা ঠাকুর বলে, কেউ ভগবানকে লাইক শিব ঠাকুর বলে, কেউ দুর্গা, কেউ বলে লোকনাথ বাবা, ঠিক সেম কেউ বলে আল্লাহ, কেউ বলে জিসাস, কেউ বলে গড। তো ঠিক সেমভাবেই আমরা স্পিরিটকে ঘোস্ট বলতে পারি, কনসিয়াসনেস বলতে পারি, আউট অফ বডি ইন্টেলিজেন্স বলতে পারি, বিভিন্নভাবে নামে ডাকতে পারি। তো ঘোষকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমার এত বছরের এক্সপিরিয়েন্স, 2016 থেকে আমি বিপিএসে রয়েছি বা বারোতম প্যান ইউনিভার্সিটি যুক্ত রয়েছি। তো 2016 থেকে 2020-21 অবধি আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে এমন কোনো কিছু নেই যার ফলে তাদের ভয় পাওয়া উচিত বা তাদের থেকে দূরে দূরে থাকা উচিত। হ্যাঁ, যারা ভয় পায়, যারা যাদের উপর সেলফ এস্টিম নেই, সেলফ এস্টিম আই থিঙ্ক ইউ নো হাই সেলফ এস্টিম নেই, বা যাদের মনে হয় যে তারা মানসিকভাবে দুর্বল এইসব দিক থেকে, তাদের আমি বলবো যে না, যাওয়া উচিত না সেইসব ফিল্ডে উইদাউট এনি প্রিকশন আর উইদাউট এনি ইউ নো এক্সপার্ট। বাট নর্মাল পিপলের জন্য ইটস এ নর্মাল থিং, লাইক ঘোস্ট কি একটা কনসিয়াসনেস, যার মৃত্যু ঘটে গেছে সে জানে না, সে মেবি কনফিউজ আছে, তার মেবি আত্মহত্যা করেছে, সে জানে না তার মৃত্যু ঘটেছে, সে হচ্ছে সে বেঁচে আছে। সো সে আপনার সাথে ট্রাই টু কমিউনিকেট, দে অলওয়েজ ট্রাই টু কমিউনিকেট আস, লাইক লাইক আমি যে একটা উদাহরণ দিই, এই উদাহরণটা আমি আমার অনেক ভিডিওতে, অনেক পডকাস্টে, অনেক ব্রডকাস্টে বলেছি। লাইক সাপোজ আমি যদি এই এই ইভেন ইভেন এই ভিডিওটাও অলরেডি আমাদের রেভেন গৌরব তিওয়ারি, হু ইজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান প্যানমা সোসাইটি আইপিএস, উনিও একই কথা বলেছিলেন টেডেক্সে দাঁড়িয়ে, যে সাপোজ আমাকে যদি এখন হাত পা বেঁধে মুখে একটা টেপ বেঁধে মেঝের মধ্যে ফেলে রাখা হয়, অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ট টু হেল্প, লাইক আমি হেল্প চাই মানুষের থেকে, তো আমাকে সেই টাইমে যা খুশি করার আমি তাই কিছু করব মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য। তো সেম ওই ঘোষটা সেরকমই করে, তাদের কোনো ফিজিক্যাল বডি নেই, এটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। তো তারা আমাদের থেকে বেশি পাওয়ারফুল হতে পারে না, কারণ আমাদের কাছে ফিজিক্যাল বডি প্লাস আমাদের কাছে রয়েছে আত্মা, বাট ওদের কাছে শুধুমাত্র আত্মা বা কনসিয়াসনেস রয়েছে, তাদের কোনো ফিজিক্যাল বডি নেই। সো হু ইজ মোর পাওয়ারফুল, অবভিয়াসলি হিউম্যান বিং, নট দোজ গাইজ লাইক ঘোস্ট কল। সো দ্যাট ইজ, সো ডেঞ্জারাস বা ভয় পাওয়ার মতন বা হার্মফুল আই ডোন্ট থিঙ্ক সো, ঘোস্ট মধ্যে হার্মফুল হতে পারে না। মেবি তারা কিছু অ্যাক্টিভিটি করে, লাইক একটা কাপড় উড়ে যাচ্ছে বা একটা কিছু নড়ে উঠলো, অবভিয়াসলি এটার ভয়ের ব্যাপার আচমকা দেখলে, বাট ইটস নট লাইক হার্মফুল, দে ক্যানট হার্ম ইউ, দে ডোন্ট ওয়ান্ট টু হার্ম ইউ অলওয়েজ, রাইট। আই পার্সোনালি বিলিভ ওয়ান থিং, দ্যাট ইফ ইউ রেসপেক্ট দেম দে অলসো রেসপেক্ট ইউ, বাট ইফ ইউ ডোন্ট রেসপেক্ট দেম দে অলসো ওয়ান্ট টু হার্ম ইউ, অর দে অলসো ওয়ান্ট টু ইউ নো স্ক্র্যাচ ইউ অর পুশ ইউ সামটাইম, ইটস ডিপেন্ড অন ইউর বিহেভিয়ার, ইউ বিহেভ ওয়েল দে ওয়েল বিহেভ ইউ, ইউ নো। সো দ্য নেক্সট কোশ্চেন ফ্রম সোমনাথ আদিত্য বানিক, হি আস্কড ইন ওয়ান ভিডিও দ্যাট দে ডোন্ট টক উইথ ইউ, why you disturb again and again, disgusting. So Somnath, I want to say you from team BPS that sometime you know people have to get the experience before writing something, right? In your home apni বাড়ি থেকে আপনি কোনোদিন বলতে পারবেন না যে এটাই হবে কেন হচ্ছে, ওটাই হবে কেন হচ্ছে, বা আপনি কমিউনিকেট করতে পারছেন না, বা আপনি গিয়ে ডিস্টার্ব করছেন তাদের, ডিসগাস্টিং, তারা আপনার সাথে কথা বলতে চায় না। লাইক একটা কথা মাথায় রাখুন, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি, আমি সোমনাথের ব্যাপারে বলছি না, সোমনাথ নিজের মতো নিজে যা মনে হয় সেটা বলেছে, বাট আমি বলতে চাইছি যে একটাই কথা, সেটা ঘোস্ট বা স্পিরিট অল টাইম চেষ্টা করে আমাদের সাথে কথা বলার, আমাদের সাথে কমিউনিকেট করার, কারণ তারা ভাবে যে তারা তাদের মৃত্যু হয়নি, বা তারা মৃত্যু হলেও তারা যদি জেনেও থাকে যে তাদের মৃত্যু ঘটেছে, তারা কনফিউজ লেভেল থাকে যে তারা জানে না তাদের সাথে কী ঘটেছে, তারা জানতে চায় জিনিসটা যে তাদের সাথে কী হয়েছে। তো আমরা যখন তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, তারাও অলসো আমাদের সাথে কমিউনিকেট করতে চায়, অ্যান্ড দ্যাটস কল ইন্টেলিজেন্ট কমিউনিকেশন হোয়েন আওয়ার ইকুইপমেন্টস অলসো ওয়ার্কস, রাইট। আই থিঙ্ক আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। নেক্সট অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছে, হ্যালো, স্পিড অলওয়েজ এইভাবে নিজেদের প্রেসেন্স বোঝায় না, আপনার এই ইনভেস্টিগেশনের গভীরে গভীর রাত্রে করুন, যতটা ইজিভাবে আপনারা, আচ্ছা যতটা ইজিভাবে আপনারা ততটা ইজি নয় স্পিডের সাথে কমিউনিকেট করা,
কাইন্ডলি রাতে ট্রাই করুন। ওকে, এই ভিডিওটা আই থিঙ্ক তাড়াতাড়ি আমরা একটা ইনভেস্টিগেশন করেছিলাম, বিকেলবেলা গেছিলাম, সেই ইনভেস্টিগেশন আই থিঙ্ক এই আমরা কমেন্টটা পেয়েছি। সো অভিজিৎ বাবু বা আমি সবার উদ্দেশ্যেই বলছি, সব আমাদের ভিউয়ার, সব আমাদের যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে বলছি, আমি বলছি এর মানে এই নয় যে এটা ঠিক। ইভেন আমাদের ইভেন গৌরা তিওয়ারি স্যারও একটা কথা বলছেন যে স্পিরিটে কোনো আলাদা টাইম জোন হয় না, লাইক সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, বিকেলবেলা, স্পিরিট এনি টাইম হতে পারে, এনি টাইম স্পিরিট কমিউনিকেট করতে পারে, এনি টাইম ঘোস্ট বা স্পিরিটের প্রেসেন্স আমরা বুঝতে পারি। যদি সেই প্লেসে সেই সত্যিকার রিয়েল স্পিরিট বা রিয়েল ঘোস্ট থাকে, এমন নয় যে আপনি ফাঁকা জায়গায় গেলে এর মানে ওখানে ভূত আছে, না, এটা কোনোদিনই হবে না। যদি আপনার স্পিরিটে যদি কোনো অরিজিনাল নিড থাকে, না, যে আপনার সাথে কথা বলার, আপনার সাথে কথা বলবে, যদি কোনো স্পিরিট আপনার সঙ্গে কথা বলতে না চায়, বছরের পর বছর আপনি হন্টেড জায়গায় থাকলে বুঝতে পারবেন না যে সেই জায়গাটা হন্টেড অর নট। সো টাইম ডাজ নট ম্যাটার আফটার আওয়ার ডেথ, আফটার আওয়ার ফিজিক্যাল ডেথ, রাইট? থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে শৈবাল বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছে, অনলি 3 মিনিটসের ভিডিও দেখিয়ে কি লাভ দাদা? ভিডিও এডিট করে মিউজিক দিয়ে চালানোটাই কি আপনাদের অ্যাডভেঞ্চার? এই ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছে, ইভেন আমাদের একটা মেম্বার, টিম মেম্বারও কমেন্ট করেছেন এই রিপ্লাই, এই মানে এই কমেন্টটা রিপ্লাই হিসেবে। তো আমি আবারও সেই একই রিপ্লাইটা আমি বলতে চাই, আমি ফরওয়ার্ড করতে চাই শৈবাল বন্দ্যোপাধ্যায়কে, যে দেখুন শৈবাল, 3 মিনিটের ভিডিও করার কথা না। আমরা একটা জায়গায় গেলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিডিও হয় আমাদের, 2 থেকে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা। তো অবভিয়াসলি আপনি 3 ঘন্টা বসে বা 2.5 ঘন্টা বসে আপনি কোনো ভিডিও দেখতে চাইবেন না, অ্যান্ড আমাদের চাইও না যে আপনাদের টাইম অতটাও নষ্ট হোক। আপনারা মেন মেন কন্টেন্ট চান অবভিয়াসলি, তো আমরাও চেষ্টা করি যে মেন মেন কন্টেন্টগুলো দেখাই। তো আমরা যখন দু থেকে তিন ঘন্টা একটা ভিডিওকে 3 থেকে 5 মিনিট বা 10 মিনিট বা আধ ঘন্টার মধ্যে কভার করার চেষ্টা করি, তো তখন আমাকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয় কিছু টাইমে। কিছু জায়গায় মেবি বেশি, কিছু জায়গায় মেবি কম মিউজিক হয়ে যায়, বাট আমাদের মেন ইন্টেনশন থেকে মানুষের কাছে প্যারানর্মাল ব্যাপারটা ফুটিয়ে তোলা মেন। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ভয় দেখানো না কোনো মানুষকে, বা মানুষকে গুজব রটানো নয়, বা সুপারস্টিশন ছড়ানো নয়। আমাদের মেন উদ্দেশ্য মানুষকে হেল্প করা, মানুষের কাছে বোঝানো যে প্যারানর্মাল জিনিসটা কী, বা এই যে রিয়েল যে ঘোস্ট বা স্পিরিট, এটার ভয় না পেয়ে এটাকে কীভাবে জয় করতে হয়, লাইক ব্যাপারটা বোঝা যে জিনিসটা কী হয়, আফটার আওয়ার ফিজিক্যাল ডেথ আমাদের সাথে কী হয় বা আমাদের আত্মার কী হয়, রাইট? সো আশা করি শৈবাল আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে অশোক সাহার থেকে এসছে, অশোক সাহা প্রশ্ন করছেন, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ ঘোস্ট স্পিরিট ইন 21st century। উনি বলতে চাই যে ঘোস্টের কোনো প্রেসেন্স নেই, এক্সিস্টিং নেই। আমিও একমত ওনার সাথে, বিকজ এই নয় যে ভূত নেই, বিকজ আমরা যেটা ফিল করেছি অবভিয়াসলি সেটা স্পিরিট হিসাবে আমরা ধরতে পারি, বাট ওনার যুক্তিতে উনি ঠিক, আমাদের যুক্তিতে আমরা ঠিক, কারণ আমরা কারোর পয়েন্ট অফ ভিউতে, কারোর বিশ্বাসে আমরা আঘাত করতে চাই না। যদি আপনি মনে করেন ভূত নেই, নেই, যদি আপনি মনে করেন ভূত আছে, নেই, ঠিক যেমন আপনি বিশ্বাস করেন ভগবান আছে, আছে, ঠিক যেমন বিশ্বাস করেন ভগবান নেই, নেই, এটা পুরোপুরি আপনার বিশ্বাস উপর ডিপেন্ড করছে। বাট হ্যাঁ, এটা বলতে পারি এবং আমি চাইও যে লাইফে একটা টাইম আপনি ফিল করুন জিনিসটাকে, এমন একটা জায়গা যেখানে কিনা সত্যিকারের স্পিরিট আছে, গুজব নয়, নট সো কল স্পিরিট বা নো শর্ট নট সো কল হন্টেড প্লেস, আপনি একটা রিয়েল হন্টেড প্লেসে যান। এরকম অনেক জায়গা আছে যেটা রিয়েল অ্যান্ড জেনুইন হন্টেড প্লেস, আপনি সেখানে যান, কি আপনি এক্সপিরিয়েন্স করে দেখতে পান, দেন আপনি রিপ্লাই আমাদের করতে পারেন এই ভিডিও লিঙ্কে বা এই ভিডিওর নিচে যে হোস্টে রিয়েল এক্সিস্ট আছে না নেই, বাট আপনি এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন হচ্ছে অভি সরকার, উনি লিখেছেন এইসব প্রোগ্রাম রাত্রিবেলায় করা দরকার। সেম প্রশ্ন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় করেছেন যে এইসব আমাদের যে প্রোগ্রামগুলো হয় বা আমাদের যে ভিডিওগুলো হয় সাধারণত রাত্রিবেলা করা উচিত। আমি আবারও বলছি নাইট ডাজেন্ট ম্যাটার ইয়ার, মতলব শুধু রাত্রিরেই স্পিড বেড়ায়, রাত্রিরেই ঘোস্ট হয়, বা রাত্রিরেই ভৌতিক জিনিসপত্র হয়, এটা কোনো মানে নেই। ইভেন আমি এরকম আপনাকে অনেক জায়গায় দেখাতে পারি যেখানে দিনের বেলা স্পিড আছে এবং সেখানে মানে খুব বেশি ফ্রিকোয়েন্সিতে স্পিড দেখা যাচ্ছে, লাইক EMF জেনারেট হচ্ছে। এর মানে এই না যে আমার রাতেরবেলা হবে না, মেবি রাতেরবেলা হবে, রাতেরবেলা তো বেশি হতে পারে বা কম হতে পারে, বাট ওই টাইমে ওখানে সেরকম জায়গা ছিল। একটা সিম্পল জিনিস, স্পিরিটের কোনো টাইম জোন হয় না, যে সকালবেলা আমি কম অ্যাক্টিভ,
আলোতে, রাতের বেলা কেউ নেই, অন্ধকার ঘুটঘুটে, সেখানেই বেশি অ্যাক্টিভ, এটা কোনো মানে হয় না। এটা জাস্ট বাচ্চাদের ভয় দেখানোর জন্য এরকম বলা হয়, বাট রিয়েল লাইফে, রিয়েল ওয়ার্ল্ডে, প্যারামাল ওয়ার্ল্ডে এগুলো সত্যি কোনো ভ্যালু নেই এসব কথা। আমি বলবো যেখানে রাত্রিবেলা হয় সেখানে দিনের বেলা হতে পারে, এটা আমার বিশ্বাস। অ্যান্ড আমি ফিলও করেছি অনেক জায়গায় যেখানে দিনের বেলা খুব ভালো, মানে খুব পাওয়ারফুল আমরা প্রেসেন্স পেয়েছি স্পিরিটে বা ঘোস্টে, সেখানে রাত্রিবেলা হয়তো আরও পাওয়া যায় বা নাও পাওয়া যায়, বাট কিছু জায়গায় আমরা স্টে করতে পারি, কিছু জায়গায় আমরা পারমিশনের জন্য স্টে করতে পারি না। কারণ আপনারা জানেন এই ফিল্ডটা যেহেতু ইন্ডিয়াতে এই মুহূর্তে অতটা পপুলার নয়, তো পারমিশনের বহুত ইস্যু হয়, তো কিছু জায়গায় আমরা স্টে করতে পারি না। তো এর পরিপ্রেক্ষিতে অনেকে বলে যে আপনারা রাতে স্টে করেন না, আপনারা ভিতু, বাট না, পারমিশনের জন্য, বিকজ আমরা কেউই চাই না যে আমরা কোনো এমন কিছু কাজ করি যেটা ইলিগাল অ্যান্ড পুলিশ এসে আমাদের অ্যারেস্ট করুক বা সামথিং লাইক দ্যাট। সো উই নেভার ওয়ান্ট, রাইট? নেক্সট প্রশ্ন উড়িষ্যা থেকে এসছে, ওড়িশা বায়োফ্লক ফিশ ফার্মিং ট্রেনিং সেন্টার থেকে, আই থিঙ্ক এরকম নামে কিছু একটা রয়েছে ইউজারনেম। তো ওখানে লিখেছে, আপনারা কি খালি ইনভেস্টিগেশন করেন? না দাদা, আমরা শুধু ইনভেস্টিগেশন করি না, আমরা ইনভেস্টিগেশন করার পরে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে অ্যান্ড আমাদের কিছু সিস্টেমেটিক পদ্ধতি রয়েছে। লাইক আমরা ফার্স্টে একটা কোনো প্লেসে গিয়ে সেটা আমরা দেখি আগে যে কোনো ক্লায়েন্ট কেস না কোনো পাবলিক প্লেস, তারপরে ডিপেন্ড করে আমাদের কেসের যে সিমটম বা সিস্টেম সেটা কীভাবে ডিপেন্ড করে। নেক্সট আমরা একটা বেস ডিল নিই, যে বেস ডিল নিয়ে বুঝে যাই যে যেখানে এই প্লেসটাতে কিছু আছে কি নেই, নাকি আমাদের জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে। তারপরে আমরা মেন ইনভেস্টিগেশন, যেটা লং প্রসেস, সেখানে আমরা যাই। ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পরে যদি সেটা পাবলিক প্লেস হয়, চেষ্টা করি সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার, বিকজ পাবলিক প্লেসে অতটা কেউ কমপ্লেন করে না। বাট যদি কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো ক্লায়েন্টের কেস হয়, সেখানে আমরা সেই ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে আপনারা নেক্সট টাইম কী চান, মানে আমরা চলে যাওয়ার পরে এটা কি ক্লিন সাইন হয়ে যাক অর নট, আপনারা এটাকে এনজয় করছেন। বিকজ অনেক এরকম কেস এসছে যেখানে ক্লায়েন্ট বলেছেন না আমরা যেরকম রয়েছে সেরকমই থাক, হন্টেড, আমরা চাই না সেখান থেকে কোনো স্পিড বা যে রয়েছে আর কি, ওদের আত্মীয় হোক, ওদের ফ্যামিলি মেম্বার হোক, কাউকে বার করতে। তো সেখানে আমরা কোনো কিছু করি না, জাস্ট ইনভেস্টিগেশন করি। সেটা ডিপেন্ড করছে আপনার যে প্রশ্ন, যে আপনি কি খালি ইনভেস্টিগেশন করেন, উত্তর না, বিকজ সেটা ডিপেন্ড করছে সেই ক্লায়েন্ট বা সেই প্লেসটার উপরে যে প্লেসে আমরা গেছি বা সেই মুহূর্তে আমরা মানে ইনভেস্টিগেশন করছি যে নেক্সট টাইম, নেক্সট আমরা কী করবো, নেক্সট স্টেপ আমাদের কী, ক্লিন সাইন অর নট। সো গাইজ, আজকে ভিডিওটা একটু ছোটোই রাখলাম, অনেকদিন পর ভিডিওটা আসলাম এবং অনেকদিন পর এই পডকাস্টটা আপনারা শুনছেন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিচ্ছেন প্রাথমিক প্যানমাল সোসাইটির পক্ষ থেকে, বিপিএসের পক্ষ থেকে। অ্যান্ড আপনারা যদি চান এই ভিডিওতে কমেন্টও করতে পারেন যদি আর কেউ জানতে চান। আর আমি চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের এরকমভাবে এসে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব লাইভ আসার। তো সেই দিন অবধি আপনারা থাকুন আমাদের সাথে, অনেক সাপোর্ট দিয়েছেন আপনারা। অ্যান্ড মাঝখানে কিছুদিন বন্ধ হয়েছিল, তার জন্য অত্যন্ত দুঃখিত আমরা দীপাঞ্জনদের। থ্যাংক ইউ।